বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছে কবুতর নিয়ে আপনাদের সামনে, এবং কি আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য কিছু বিষয় দেখাবো। তার মধ্যে অন্যতম যেটা আজকে যে টপিকটা বা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হোমা। হোমা কবুতর কীভাবে একটা ভালো হোমা দেখে চিনবো, এবং কি কীভাবে আমরা একটা ভালো হোমা কবুতর দেখে বুঝবো যে এই কবুতরটা রেসে ব্যাক করবে, এই কবুতরটা দিয়ে আমরা কোনো প্লেস আনতে সক্ষম হব কি না, বা এই কবুতরটা অরিজিনালি ভালো জাতের কি না, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এবং কি এক আপনাদের একেবারে হাতে নাতে দেখাবো যে কিভাবে একটা ভালো হোমা কবুতর চিনতে হয়, তাদের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। চলে যাই, প্রথমেই এটা আমার একটা সবজি নর, এটা আমার একটা সবজি নর, খুব পছন্দের একটা কবুতর। আচ্ছা, এখন কী কী দেখে আমরা একটা কবুতরকে বুঝবো বা চিনবো যে এই কবুতরটা ভালো হবে? প্রথমে যে বিষয়টা, ফেদার দেখতে হবে। এই ফেদারের মধ্যে প্রথম যে বিষয় সেটা হলো কবুতরের ফেদারটা একটার একটার সাথে গ্যাপটা খুব কম হতে হবে, গ্যাপটা যাতে লাগানো না থাকে খুব বেশি। লাগানো থাকলে সেই কবুতরটা ভালো ফ্লাই করবে না, গ্যাপটা কম হতে হবে, লাগানো থাকতে হবে, এবং কি সেটা খুব ঘন হতে হবে পালকগুলি। আচ্ছা, এখন আরেকটা যে বিষয় এই ফেদারেরই, সেটা হলো কীভাবে বুঝবো যেটা লং ডিস্টেন্স কভার করতে পারবে কি না, লং ডিস্টেন্সের কবুতর কি না, সেটা বোঝার জন্য এইখানের যে এই যে শেষে আমার যেখানে লেজ ধরে যে আঙুলটা দেখতে পাচ্ছেন, এইখানের ফেদারগুলি বড় হতে হবে। এই কবুতরটার কিন্তু এখানে ফেদারগুলি বড় না, এটা লং ডিস্টেন্সের কবুতর না। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হলো যে কবুতরের ব্যালেন্স, কবুতরের ব্যালেন্স কীভাবে চেক করব, কবুতরের ব্যালেন্স চেক করব এই যে লেজ সুন্দর মতো দুই হাত এবং কি দুই পা এবং কি দুই ডানা কী করবেন, দুই হাত দিয়ে ধরে আলাদা করে দিবেন। এখন যদি কবুতরটা লেজটা ছেড়ে দেয় বা কী বলে মেলে দেয়, সেক্ষেত্রে বুঝবেন কবুতরটা অত ভালো ব্যালেন্স করতে পারে না। ব্যালেন্স বেসিক্যালি কী কাজে লাগে, ব্যালেন্স হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া কবুতরকে টিকে থাকতে সাহায্য করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বলতে কি, বাজে আক্রমণ, ঝড় বৃষ্টি, অনেক বেশি বজ্রপাত, এই বিষয়গুলোয় কবুতরকে টিকে থাকতে সাহায্য করা হলো ব্যালেন্স। ব্যালেন্স যদি ভালো হয় তাহলে কবুতর মাইর খাওয়ার সময়টা অনেকাংশে কমে যায়। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বডি ফিগার। বডি ফিগার একটা কবুতরকে কেমন হতে হবে, এই বডি ফিগার নিয়ে যদি কথা বলতে যাই, প্রথমে চলে যাব হলো বুকের হাড্ডি। এই যে বুকের হাড্ডি যেটা দেখতেছেন, এই হাড্ডিটা এই যে নৌকার মতো যে ভিতরে ঢুকে গেছে, এরকম হলে হবে না। এটা কি হতে হবে, এই যে ভিতর এই হাড্ডিটার দুই সাইডে মাংস এসে ফিল আপ করবে, এবং কি হাড্ডিটা হাতে তেমন একটা বাজবে না। আর এই যে দুই সাইডের হাড্ডিটার সরি দুই সাইডের মাংসটা সোজা নিচে নেমে যাবে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে দুই পাশের যেই নিচে যাওয়ার যে অংশটা বা ভিতরে ঢোকার যে অংশটা, এটা সমান্তরাল হবে, নৌকার মতো হবে না। নৌকা যেমন কি মাঝখানে একটা চোকা থাকে, আস্তে আস্তে পুরুত্ব এরকম হবে না, এটা সমান হবে, মাংস এসে ভরাট হয়ে এটা সমান হবে, এবং কি দুই সাইড দিয়ে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বুঝালাম। আচ্ছা, এরপরে আসে হলো চারি, চারি নখ বা বাজুকা যাই বলি না কেন, এই চারি চারিটা হবে হলো ঠোঁটের কালার। ঠোঁট যদি খুব টকটকা কী বলে কালো হয়, কুচকুচে কালো, টকটকা লাল হয় সাধারণত, কুচকুচে কালো হয় বিশেষণে ভুল, কুচকুচে কালো হয়, তাহলে বাজুকা বা এই পায়ের নখ এটাও কিন্তু কুচকুচে কালো হবে এবং কি ধারালো হবে। এই নখটা দিয়ে বোঝা হলো কবুতরের যে জেনারেশন সেটা ভালো কি না, কারণ ঠোঁট এবং কি পায়ের নখ যদি কালার মিলে যায় সেক্ষেত্রে আমরা ধরে নেই যে এই কবুতরের জেনারেশনটা ভালো। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো কবুতর বেসিক্যালি আপনার বাসাটা বা রেস করার জন্য মালিকের বাসাটা চিনবে, সেটা দুইটা ওয়েতে চিনে, একটা হলো চোখের এবং কি আরেকটা হলো নাকের সেন্সরের মাধ্যমে। দুইটা ওয়ে কী কী, একটা হলো চোখের এবং কি আরেকটা হলো নাকের সেন্সরের মাধ্যমে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হলো যে চোখ নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, এবং কি কবুতরের কালার নিয়ে আমরা আলাদা ভিডিও করব, যে কেন আমরা শুধুমাত্র সবজি এবং কি মাছে সবচেয়ে বেশি রেসে দেই, আমরা অন্য কোনো কালার কেন রেসে দেই না। আচ্ছা, ওই বিষয়টা পরে কথা বলি। আরটা হলো কি নাক এবং কি চোখ, নাকটা অবশ্যই মোটা হতে হবে, মোটা নাকের কবুতরগুলো সেন্সর ভালো থাকে, মানে ওরা বাসা চেনার ক্ষমতাটা ভালো থাকে।
আর যেটা হলো কথা সেটা হলো চোখ, চোখ নিয়ে আলাদা ভিডিও করব। এতটুকুই বলে রাখি চোখের মনিটা ছোট, যত ছোট হবে তত ভালো হয়। আচ্ছা, আর মাথার শেপ, মাথার শেপ অবশ্যই ডাউন ফেস হতে হবে। ডাউন ফেস বলা হলো আপনি যখন কবুতরটাকে ধরবেন, আপনি যখন কবুতরটার মাথাটা ধরবেন, নাক এবং কি মাথা সমান্তরাল হবে, নাক এবং কি মাথা সমান্তরাল হবে, এই যে এটা হলো ডাউন ফেস, ডাউন ফেস হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই এই কয়েকটা বিষয় যদি আপনারা দেখে একটা কবুতর যদি কিনতে পারেন বা সিলেকশন করতে পারেন, আশা করি আপনারা রেসে খুব ভালো ফলাফল পাবেন। আচ্ছা, এটা এখন আমি ছেড়ে দিই, আমি আরেকটা কবুতর দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমার বেস্ট, আমার লফটের মোটামুটি সবচেয়ে বেস্ট একটা কবুতর। এই যে হিউজ বিগ সাইজের একটা কবুতর, হিউজ বিগ সাইজ দেখতে পাচ্ছেন, হিউজ বিগ সাইজের একটা কবুতর। এই কবুতরটা দেখে কীভাবে আমরা বুঝবো এটা ভালো না খারাপ, এই কবুতরটা দেখে আমরা কীভাবে বুঝবো এটা ভালো না খারাপ। আচ্ছা, আগের ওই সিস্টেমে চলে যাই, যে সিস্টেমগুলো নিয়ে কথা বলতেছিলাম। প্রথমে আমরা ডানা দেখাই, এই যে দেখেন ডানা, ডানার মধ্যে গ্যাপ কীরকম, আগেরটার থেকে অনেক কম, অনেক কম, অনেক ঘন ডানা। আচ্ছা, তারপরে চলে যাই লাস্টের ফেদারগুলো, দেখেন লাস্টের ফেদারগুলো কিন্তু এটার মোটামুটি অনেক বড়, সাধারণত লাস্টের ফেদারগুলো অনেক বড়। ও, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয় ডানার, সেটা হলো লাস্টের তিনটা ফেদার, লাস্টের তিনটা ফেদার যদি সমান হয় তাহলে সেই কবুতরটাকে বা সেই কবুতরের পাখাকে পাখার রান রাজা বলা হয়, পাখার রাজা বলা হয়। তিনটা লাস্টের তিনটা ফেদার যদি সমান হয়, আমার তিনটা ফেদারগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই বাজে, বেসিক্যালি খাঁচায় পালতে গেলে যা হয় আর কি, নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার এই তিনটা পাখা বা তিনটা ফেদার কিন্তু সমান, সেক্ষেত্রে এইটাকে কবুতর জগতের রাজা বলা হয় বা ফেদারের রাজা বলা হয়। আর যদি মাঝখানেরটা বড়, দুই পাশেরটা দুইটা ছোট হয়, সেক্ষেত্রে কবুতর জগতে বা ফেদারের রানী বলা হয়। হ্যাঁ, প্রথম অবস্থানে রাখা হলেও লাস্টের তিনটা সমান এবং কি লাস্টের তিনটা সব থেকে বড়, সাধারণত বড়ই হয় কিন্তু সমান হয় না, সমান যদি হয় সেক্ষেত্রে সেটাকে রাজা বলা হয়। আর মাঝখানেরটা বড়, সামনেরটা এবং কি তৃতীয়টা যদি ছোট হয় সেক্ষেত্রে কবুতর পাখা জগতের রানী বলা হয়। আচ্ছা, ওই বিষয়ে চলে গেল। এখন যে বিষয়টা সেটা হলো যে, ও, আরেকটা বিষয় যেটা আমি মিসিং করছি ওই কবুতরে, সেটা হলো সিনা বা বুক। বুকটা প্রচণ্ড পরিমাণ চওড়া হতে হবে, যত বেশি চওড়া হবে তত বেশি ভালো হবে। একটা কবুতরের বাতাস কাটার জন্য বা বাতাসের বিপরীতে টানার জন্য এই সিনাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই বুকটা খুব যত বেশি চওড়া হয় কবুতর আসার পসিবিলিটির টাইম সব কিছু অনেক কমে যায়। এইটার বুকটা আগেরটার থেকে অনেক বেশি চওড়া, আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আমরা যদি এইভাবে মাপি আমার প্রায় ছয় আঙ্গুল, এই যে দেখতে পাচ্ছেন, আঙ্গুল দিলাম তারপরও চারটা আঙ্গুল দিলাম তারপরও ফাঁকা। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হলো এই যে পিছনের যেটা, এইটার ফিটনেস আগেরটার থেকে ভালো। এটার দেখবেন যে এটা হলো সমান, এটা কিন্তু নৌকার মতো না, এটা হঠাৎ করে ভিতরে ঢুকে গেছে, তার অর্থ এটার বডি ফিটনেস যদি আরেকটু কী বলে পরিচর্যা করা যায় সেক্ষেত্রে এটা দিয়ে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আচ্ছা, তারপরে চলে যায় হলো ব্যালেন্সের ক্ষেত্রে, ব্যালেন্সের ক্ষেত্রে এইটা এটা বেসিক্যালি খাঁচায় থাকার কারণে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আবার চলে যায়, এই যে এটা হলো ব্যালেন্সের অবস্থা। খাঁচায় থাকলে সাধারণত ডিম বাচ্চা করতে থাকলে কবুতরের ব্যালেন্স একটু সমস্যা হয় বা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটাই দেখা দিচ্ছে। এটার ব্যালেন্সটা এখন আপাতত মনে হচ্ছে যে ভালো না, এই যে ভালো না, ছেড়ে দিচ্ছে ও, আসলে কবুতরটা ব্যালেন্স, আচ্ছা আপাতত ধরে নেই ভালো না, ঠিক আছে, যেহেতু ছেড়ে দিচ্ছে আপনাদের যেহেতু বোঝানোর ক্ষেত্রে। আর এই যে ওভারঅল সব বিষয়গুলো আপনাদের দেখালাম, এটা নাকটা মোটা, অনেক মোটা, রেসের ক্ষেত্রে নাকটা খুব উপযোগী বা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হলো অবস্থা এই কবুতরটা। আচ্ছা, এখন দেখাবো হলো একটা বাবর হোমা, হোমা এবং কি রেসার। অনেক ক্ষেত্রেই
এই দুইটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি, হোমা কোনটা আর রেসার কোনটা। আচ্ছা এখন আমি একটু হোমা জারটা নিয়ে কথা বলি। হোমা জারটা আল্লাহর এমন একটা সৃষ্টি, এই জারটা খুব ভালো মালিকের বাসা চিনে, খুব ভালো মালিকের বাসা চিনে বা ওর পালকের বাসা চিনে, মালিক বলে ভুল হবে, পালকের বাসা চিনে। সেক্ষেত্রে আপনি যে কোনো হোমাকে যদি ট্রেন করান, ওকে যদি রেসের উপযোগী করে গড়ে তোলেন, সেক্ষেত্রে প্রত্যেকটা হোমা জাত দিয়ে রেস করা সম্ভব। যেই জাতটা আপনি ট্রেন করাচ্ছেন, রেসের উপযোগী করতেছেন, সেইটাই আপনার কাছে রেসার। আমি যদি আমি বাবর হোমা দিয়ে রেস করি, এটা আমার কাছে রেসার। অনেকে হোমা এবং কি রেসার আলাদা করে, ভাই এটা হোমা না রেসার। আচ্ছা প্রথম বিষয় হলো, প্রত্যেকটা হোমার মধ্যে আল্লাহ একটা ক্যাপাবিলিটি দিয়ে দিছে যে এই কবুতরটা খুব ভালো বাসা চিনবে। আপনার খুঁজে বের করতে হবে আপনি এই কবুতরটাকে ট্রেন করায় কতটুকু ডেভেলপ করতে পারবেন, আপনি কি আদৌ রেস করতে পারবেন কি না। আর যদি না করতে পারেন, সেক্ষেত্রে ওইটা আপনার কাছে ওই যে খাঁচায় পালার মতো বা ডিম বাচ্চা করার মতো একটা কবুতর, সেটা রেসের কবুতর না। আচ্ছা এখন কথা হলো যে বাবর হোমা রেস করতে পারে কিনা। বাবর হোমা রেস করতে পারে কিনা পারে না সেই বিষয়টার টপিকটায় পড়ে যাই। আগে দেখি রেস করার জন্য যেই সব জিনিস ওর দরকার সেসব জিনিস আছে কিনা। প্রথমে যাই হলো ওর ফেদার। ফেদারটা দেখছেন অনেক বেশি ফাঁকা ফাঁকা, দেখেন অনেক বেশি ফাঁকা ফাঁকা। এইটা একটু খেয়াল করেন, অর্থাৎ ওর ফেদারটা একটু খেয়াল করেন। সেটা হলো মাঝখানের পাকটা বড়, মাঝখানের পাকটা বড় এবং কি প্রথমটা এবং তৃতীয়টা ছোট, মাঝখানের পাকটা বড় এবং কি প্রথমটা এবং কি তৃতীয়টা ছোট। এই ফেদারটাকে বলা হলো ফেদারের রানী, ফেদারের রানী। মাঝখানের পাকটা অনেক বড়, অনেক হিউজ বড়, প্রথম এবং কি তৃতীয় পাকটা ছোট। আচ্ছা গেল এই বিষয়টা। দ্বিতীয় বিষয় হলো ফিটনেস। বড় কবুতর, বড় কবুতর রেস করতে পারে কি না? হ্যাঁ পারে। লং ডিস্টেন্সের জন্য বড় কবুতর ভালো হয়, শর্ট ডিস্টেন্সের জন্য স্পিডটা ম্যাটার করে, সেক্ষেত্রে বড় কবুতর ভালো হয় না সাধারণত। সব কবুতর যে একরকম সেটা আমি বলবো না।